আমরা এখন দেখবো পাওয়ার পয়েন্ট দিয়ে কিভাবে ক্লক মিডি ল্যামিনেশন তৈরি করা যায়। আমরা প্রথমে চ্যাট থেকে একটা ক্লক মিডি তৈরি করি। এটাকে আমরা ঘোরাই, রোটেট করে নিই। রোটেট করে আমরা এখানে সেট করি। এখন আমরা সবার কালারটা পরিবর্তন করি, ব্ল্যাক করলাম। এখন এটা গ্রুপ হয়ে গেল। আমরা এবার একটা অবজেক্ট তৈরি করি। দেখি আমরা এখন শেয়ার আউটলাইনে মোটা করে দিই আউটলাইনটা। কালার আমরা কালারটা পরিবর্তন করি। এখন আমরা এটাকে দিই আমরা এখানে একটা তৈরি করি। এখন আমরা মিডিটাকে আরো তিন কেজি ঘোরা দিব। এখানে আমাদের 40 আছে, এখানে আমরা 70 করব।
এবং আমরা এটাকে আরো এখন আমরা সঙ্গে গরিব কাটাটা আমরা ক্রিয়েট করি, গরিব কাটাটা যদি আমার কালার আমরা চেঞ্জ করি সেখানে একটু ভালো লাগবে, তাহলে আমরা গরিব কাটার কালারটা চেঞ্জ করুন। ওকে, আমরা এবার গরিব কাটাটাকে অ্যানিমেশন দিব, অ্যাড অ্যানিমেশন আমাদের আরো দুটো যে লাইন আছে সেখানে আমরা টেস্ট নিব। এরপর গোলাপ থেকে আমরা ডিসক্রিমিনেশন দিব, এখন আমরা যেটা কপি করি সেটাকে টেনে আমরা নিচে পয়েন্টে নিয়ে আসি, আমরা চেঞ্জ করি এখন আমরা আমাদের মিডিলকে আবার একটা এনিমেশন দেবো, এনিমেশন করি Thank you.